আমি তাকে চ্যালেঞ্জ ছুড়েছি, আজকে আবার বলে যাচ্ছি, সে হচ্ছে আপনাদের রাজ্যের একজন এমপি। যদিও বক্তব্যটা দু বছর আগেকার, আমার নজরে পড়েনি, আমাকে একজন পাঠিয়েছে পরশু। সেই মেয়েটার নাম হচ্ছে নুসরাত জাহান। সে রবিশ কুমারের একটা জনতার আদালত বলে একটা অ্যাঙ্কার আছে, একটা প্রোগ্রাম হয়, সেখানে ডেকেছে তাকে। এবং বলে দিচ্ছি, তার সঙ্গে আর একজন এমএলএ ছিল, তার নাম হচ্ছে মিমি চক্রবর্তী। দুজন ছিল, আমার কাছে প্রুফ আছে মোবাইলে, আমি প্রুফ রেখেছি মোবাইলে, প্রুফ আছে আমার। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপ মুসলমান হ্যায়? বলে জি মাই তো মুসলমান হুঁ। বলে আপকে সর পর সিঁদুর হ্যায়, আপকে হাত পর সখা হ্যায়, আপ তো হিন্দু রীতি রেওয়াজ সে নিকাহ কি, মুসলমান কে রেওয়াজ সে আপ তো নিকাহ নেই কি? তো সে কি বলছে জানে? বললে মাই তো ঈমান রাখতি হুঁ, মেরে অন্দর ঈমান হ্যায়, কিউকি মাই হাজি সাহেব কা বেটি হুঁ। তো হাজি সাহেবের বেটি হলে সে জান্নাতি? কথাটা বুঝতে পারেননি? কথা বলেন, এ হাজি সাহেবের বেটি হলে জান্নাতি হয়ে যাবে? কথা বলেন না কেন? হবে না। বড় কষ্ট লাগে যদি হাজি সাহেবের বিটি হয়ে তুই জান্নাতে যাস আর তুই মুমিন হয়ে যাস। নূহ নবীর ছেলে কি দোষ করলো? সে তোর পয়গম্বরের ছেলে। হাজরাতে লুত নবীর বিবি কি দোষ করলো? নূহ নবীর বিবি কি দোষ করলো? তারা নবীর বিবি, পয়গম্বরের বিবি। আল্লাহ কোরআনে এলান করেছে তারা জাহান্নামী, এটা রদ করা হবে না কিয়ামত পর্যন্ত, তাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে। শুধু তাই নয়, তাকে বলছে ওই হারাম খোর অ্যাঙ্কার কে আপকে লিয়ে তো উলামায় দেওবন্দ লোক ফতোয়া দে রা কি ইয়ে মুসলমান নেই হ্যায়। তো সে কি বলছে জানেন? ইয়ে উলামায় দেওবন্দ কো মহব্বত কে বারে মে পতা নেই, ইনকো মহব্বত কা পাঠ পড়নি চাইয়ে। বড় কষ্ট লাগে আমাদিকে, আর ও এমন পাঠ পড়েছে যে এখনো একটা ছেলে হলো না দুটো ভাতার ধরেছে। আমি খারাপ ভাষাতেই বললাম, যেহেতু মৌলবি দিকে খারাপ ভাষা ইউজ করেছে। সে খুব কষ্ট লাগলো যে উলামায়ে দেওবান তারা মহব্বতের পাঠ পড়ে না। তোকে চ্যালেঞ্জ দিলাম, আমার বাড়িতে মরদের এন্ট্রি নেই, তু আয়। আর আসার পরে আমার মাকে জিজ্ঞেস কর, আমার বাবা মৌলবি শওকত তোমার স্বামী তোমার সঙ্গে কি ব্যবহার করে। আমার অবর্তমানে আমার বিবিকে জিজ্ঞেস কর যে ইয়াসিন সাহেব কেমন মহব্বত করে তোমার সঙ্গে। তুই তো একটা ধরিস আর ছাড়িস, এমন কি তুই বলছিস ছেলেটা কার আমি বুঝতে পারি না, তোর এমন ভালোবাসা। আর আল্লাহর কসম, মৌলবিদের বিবিরা, এখানে যে কটা মৌলবি বসে আছে তাদের বিবিদিকে গিয়ে জিজ্ঞেস করে আসো, যদি কারো সন্দেহ হয়। কারু যাবেন না আমার বাড়িতে যান, আমি দাওয়াত দিচ্ছি আপনার স্ত্রীকে পাঠাবেন, নিয়ে আসুন। আপনি মাদ্রাসায় থাকবেন, আপনার স্ত্রী আমার বাড়িতে যাবে আর জিজ্ঞেস করবে যে এই মৌলবির স্ত্রীকে জিজ্ঞেস করো যে তোমার স্বামী তো তোমাকে বেরুতে দেয় না বাড়ি থেকে, বাজারে যেতে দেয় না, তোমার সঙ্গে ব্যবহার কেমন করে, মহাব্বত কতটা করে। বড় কষ্ট লাগে, তোর স্বামীরা মদ খেয়ে শোয়, তোরা মদ না খেলে ঘুম ধরে না, তোদের মদ না খেলে শারীরিক মিলন হয় না, আর আমরা দুটি শাক ভাত খেয়েও বিবির গলায় হাত দিয়ে ঘুমাতে পাই ফজর পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় মহাব্বত আর কি আছে? আমাদের বৌদিকে শুনেছেন, খুঁজলেন তো, ইয়াসিন সাহেবের বউ ইয়াসিন সাহেবকে ছেড়ে আর একটা মৌলবিকে বিয়ে করেছে? পাবেন না, তু রোজ ধরিস রোজ ছাড়িস। এগুলো হচ্ছে ইসলামের দুশ্মন, এর জন্য আন্দোলন হওয়া দরকার ছিল। এত বড় ভাষা বলে কি করে, উলামা সম্পর্কে এত বড় কথা বলার সাহস পাই কি করে? আর আপনারা তাদিকে নেতা সিলেক্ট করেছেন। আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, গায়ে লিবেন না, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়। ইসলামের বিরুদ্ধে যে যত বড়ই নেতা হয়ে যাক আর মন্ত্রী হোক, যদি উলামাদের বিরুদ্ধে কথা বলে, কোরআন বিরোধী কথা বলে, আল্লাহর কসম আমার জান থাকতে আমি তাকে ছেড়ে কথা বলবো না। আমাকে ডাকো না, যদি হিম্মত থাকে কোনো নেতার তা আমি বলবো, এই কথাটা বলার কারণে যদি হিম্মত থাকে আমার কলারটা এসে ধরো, তোমার জন্য পুলিশ আসবে তোমাকে ছাড়াতে, তোমার অবস্থা এত খারাপ হবে। এটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষের মাটি। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে উলামাদিকে এমএলএ এমপিরা অপমান করে,
কিন্তু এখানে কোন এমএলএ এমপির বাপের ক্ষমতা নাই আমাকে অপমান করি। আমি হক কথা বলছি, যদি শোনার ক্ষমতা না থাকে তাকে গিয়ে মানা করো, বলতে পাবি না। রাজনীতি করছো করো, যা করছো করো, আমরা রাজনীতির কথা বলতে যাব না, কিন্তু কোরআন আর হাদিসের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে আঙুল তুললে তোমাকে ছেড়ে কথা বলবো না, আল্লাহর কসম কবরে যাবে। তুমি যাও, এদিকে মুসলমান যে বলবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে, লিখে দেন কাগজ থাকে তার, এদিকে মুসলমান বলা যাবে না, এদিকে কালমা পড়তে হবে, ইস্তেগফার করতে হবে, তারপরে এরা ইমানের উপরে ফিরে আসবে। আমি আপনাদেরকে বলে চাই, আমার ভাই, খুব সাবধানী অবলম্বন করুন। আপনার বিরুদ্ধে কতগুলো চক্র শুরু করেছে শুনেলেন, আপনি অনুভব করতে পারবেন না। আজ থেকে দু মাস আগে পাস হয়ে গেছে সুপ্রিম কোর্টে, ভারতবর্ষের এই স্বাধীন ভারতে যতগুলো মেয়ে আছে তারা 153 না 149 দিন পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে। জোরে বলুন না, নাউজবিল্লাহ। এ মুখ দিয়ে কথা নেই, খান নাই, সকলে জোরে বলুন নাউজবিল্লাহ। এই প্রতিবাদের আওয়াজ যাক, এটা মনে করেছে ইসলামের ক্ষতি না, গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি হয়ে যাবে। এই আইনটা জারি হওয়ার পরে এরপর থেকে দেখতে পাবেন, সামনে বছর থেকে এক বছর পরে দেখতে পাবেন এই যে রাস্তাঘাটে, টাউনে, ইলেমবাজার থেকে বোলপুর, বোলপুর থেকে কলকাতা সিউড়ি, টাউনে যে ডাস্টবিন গুলো আছে ওই ডাস্টবিন গুলোতে আর ময়লা থাকবে না, ওগুলোতে বাচ্চা পড়ে থাকবে হাজার হাজার। নবীজির ভবিষ্যৎবাণী সত্য হবে, 1400 বছর আগে নবীজি কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত বলেছে, রাস্তাঘাটে কুকুরের মতো ছেলে মেয়েরা জিনা করবে, ব্যভিচার করবে।